বৃহস্পতিবার গাইঘাটার চাঁদপাড়ায় 21 জুলাইয়ের প্রস্তুতি সভা করল তৃণমূল। এদিন এই সভায় উপস্থিত ছিলেন তৃণমূল নেত্রী সায়ন্তিকা ব্যানার্জি। সভা থেকে বিজেপিকে কটাক্ষ করেন নেতা নেত্রীরা। আগামী 21 জুলাই শহীদ দিবস পালিত হবে। গত 2 বছর করোনার কারণে ভার্চুয়ালি সভা করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এবার আবারও পালিত হবে 21 জুলাই শহীদ দিবস। তার আগে দিকে দিকে চলছে প্রস্তুতি সভা। বৃহস্পতিবার গাইঘাটার চাঁদপাড়াতেও শহীদ দিবসের সমর্থনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। বনগাঁ সাংগঠনিক তৃণমূল জেলার পক্ষ থেকে এই সভার আয়োজন করা হয়। এদিনের সভাতে উপস্থিত ছিলেন তৃণমূল নেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, ছিলেন জেলা সভাপতি গোপাল শেঠ, জেলার চেয়ারম্যান শঙ্কর দত্ত প্রমুখ। সভা থেকে এদিন বিজেপিকে কটাক্ষ করেন জেলার সভাপতি গোপাল শেঠ। সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় মঞ্চে আসার সাথে সাথে জেলা সভাপতি স্লোগান দিতে থাকেন, দড়ি ধরে মারোটান না বলে দাড়ি ধরে মারোটান কেন বললেন। এই স্লোগানের পরিপ্রেক্ষিতে জেলা সভাপতির দাবি, যারা দাড়ি রেখে রবীন্দ্র নজরুল সেজে দেশকে তাদের মতো করে পরিচালনা করছে, আমি তাদের কথা বলছি। দাড়ি ধরে মারোটান, যারা কেউ রবীন্দ্রনাথ, কেউ নজরুল, কেউ সাই বাবা, কেউ গুরু নানক ছাড়তে যাচ্ছে, যারা এই নেত্রী ভাবে সরকার চালাচ্ছে, তাদের দাড়ি ধরে মার টান দিলে আসল চেহারাটা বেরিয়ে যাবে, তখন সেই সরকার পড়ে যাবে। আমরা সেই হিসেবে বিজেপি যারা এই নকল সাজ সাজছে, তাদের দাড়ি ধরে আমার টান দিতে বলছি, রাজা হবে খান। সুতরাং ফল দাঁড়িয়ে বল মানুষের মিথ্যাচার, এগুলোকে বন্ধ করতে, এগুলো যারা করছে তাদেরকে সামনে মানুষের সামনে ফোকাসে আনতে হবে। এটাই হচ্ছে দাড়ি ধরে মারোটা। ওনার যদি মনে হয় আপনাদেরকে ওনার দাড়িটা আসল মনে মানাচ্ছে না, তাহলে সেখানে নরেন্দ্র মোদী হবে, যদি আপনার মনে হয়। পাশাপাশি সায়ন্তিকাও এদিন বিজেপিকে কটাক্ষ করেন। নাম না করে অমিত শাহকে কটাক্ষ করে তিনি বলেন, 21-এ যিনি বলেছিলেন এবার 200 পার, 24-এ তার তাকে তৃণমূল জন্মাবে। এখন আপাতত দাড়ি মানে যিনি দাড়ি গজিয়ে রবীন্দ্রনাথ সাজার চেষ্টা করেন মোদিজি, মোদী সরকারের মাথা উনি, কিন্তু ওনার যা আছে দিনের নমুনা, ওনাকে বাংলার মানুষ তো বলছে মোদিজি এই রইল আপনার আছে দিন, এবারে বাংলার মানুষকে একটু দাড়ি ধরে মারোটানের অর্থ হচ্ছে যে দানবিক সরকার তারা গঠন করে রেখেছে বিজেপি নামক দণ্ডাগত ব্যবসাদারের দল, যারা কর্মসূচি না, যারা ধর্মসূচিতে বিশ্বাসী, তাদেরকে উপরে ফেলার জন্য আমাদের ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে এবং উপরে ফেলাটাকেই দাড়ি ধরে মারাটানের কথা। আমি বলি কি, দাড়ি ধরে মারাটানের মানেকে আমি তখনই বোঝাবো যখন আমাকে বিজেপির কেউ দিদি এটার মানে বুঝবে। অমিত শাহ তৃণমূলের প্রকাশ্য সভা থেকে দলীয় নেতৃত্বকে এভাবে আক্রমণ করার প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় বিজেপি নেতা। তিনি বলেন, তৃণমূল কংগ্রেস তো কোন রাজনৈতিক দল না, অন্তত আমরা মনে করি না, এটা প্রাইভেট লিমিটেড। তো এখন প্রশ্ন হচ্ছে, কখনো মা সারদার সঙ্গে তুলনা করা হচ্ছে, কখনো তৃণমূল নেত্রীকে বিভিন্নভাবে কতটা তার কাছে যাওয়া যায়, এই জন্য বিরূপ প্রতিক্রিয়া বা ভারতীয় জনতা পার্টির বিরোধিতা করবার জন্য এই কথাগুলো বলা হচ্ছে, এটার জবাব বাংলার মানুষ দেবে। সোমদাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, গাইঘাটা।